জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের গাজী রুহুল আমিন ভাই 4456 ইমাম মাহদী সম্পর্কে জানতে চেয়েছেন, এবং কোন শেখ আপনি নাম ভুলে গেল আমার নাম মনে আছে বলেছেন যে না, অল্প কিছুদিনের মাঝে এবং তিনি বছরে নির্ধারণ করে দিয়েছেন, যেটা গায়েবী বিষয় এটা বিরাট বড় ভুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার গায়েবের চাবিকাঠিটা নিজের কাছে রেখেছেন, কাউকে যেহেতু দেননি কাজে এভাবে বলাটা কোনো আলেমের পক্ষে শোভা পায়নি। তো ইমাম মাহদী আল মাহদী আল মুনতাদার উনি আসবেন, এটা সঠিক সহি হাদিস দ্বারা প্রমাণিত, প্রত্যেক মুসলমানকে এটা অবশ্যই বিশ্বাস করতে হবে। তবে এটা হবে শেষ জামানার দিকে, দাজ্জাল বের হওয়ার আগেই, ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আসার আগেই এটা হবে। এবং একজন খলিফা, এখন খলিফা কোথায় এবং কেমন হবে সেটা নয়, একজন ভালো খলিফা ভালো শাসক ইন্তেকালের পরে মানুষের মাঝে ইখতিলাফ শুরু হয়ে যাবে, এবং ইখতিলাফের মাঝে মানুষ মারামারি কাটাকাটি করবে, এবং সে অনেক লম্বা কাহিনী। এরপরে ইমাম মাহদী আসবেন, এবং অনেকে ইমাম মাহদীর সাথে কাছে বায়াত করবে। আর ইমাম মাহদী মূলত তখনই আসবেন যখন সমাজের মাঝে ফিতনা ফাসাদ জুলুম অন্যায় অনাচার ভরপুর হয়ে যাবে, তিনি ইনসাফ এবং ন্যায় এর জন্য আসবেন, এবং সেখানে তিনি মানুষের মাঝে 7 বছর অথবা 9 বছরের মাঝেই তিনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন। এবং ইমাম মাহদী আল মুনতাদার উনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধরদের মাঝেই হবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাজ সম্পর্কে বলতে গিয়ে বলতেছেন যে ইন্নাহা তামলাউল আরদা আদলান বাদামা মুলিআত জোরান, যে তিনি জমিনের মাঝে ন্যায় নীতি ভর্তি করে দিবেন যখন জমিনের মাঝে অন্যায় অনাচার ভরপুর হয়ে যাবে, সেটাকে দূরীভূত করে তিনি ন্যায় প্রতিষ্ঠা করবেন, ইত্যাদি এই সমস্ত আলামত এসেছে। এবং আলামতগুলো একটি একটি করে আস্তে আস্তে যখন বের হবে তখনই আমরা বুঝতে পারবো গায়েবের বিষয়ে কোনো আলেমের মুখ খোলা ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।